মাদক বিক্রির প্রতিবাদ করায় প্রতিবেশী দম্পতির ওপর হামলা চালানোর অভিযোগ উঠল মাদককারীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার কমলাবাড়ি জহরপুর খাসপাড়া এলাকায়। আহত 32 বছরের রবিউল ইসলাম ও তার স্ত্রী 26 বছরের রূপসানা বিবিকে এলাকাবাসীরা উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহত রবিউল ইসলাম অভিযোগ করেন, প্রতিবেশী কালিমউদ্দিন ও তার ছেলে মহিদুর শামীম এলাকায় মাদক ব্যবসা করছেন, এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এদিন তার প্রতিবাদ করায় রবিউলকে মারধর করা হয়। স্ত্রী তাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয় বলেই অভিযোগ। শনিবার আহত দম্পতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নেশা ভাঙ করে, ওরা ড্রাগস বিক্রি করে, আমি মানা করতে যে আমাকে পিছন থেকে আহত অস্ত্র নিয়েছে, আমাকে ওরা আক্রমণ করেছে। কি অস্ত্র ছিল? হাসুয়া ছিল, আর ওগুলো কি বলছো? ওই বিভিন্ন রকমের অস্ত্র ছিল, চাকু ফাকু ছিল ওদের কাছে, ওরা নিয়ে সব আমাকে পিছন থেকে এসে আক্রমণ করে। আমি একা ছিলাম, আমার স্ত্রী ছিল। কী দিয়ে মেরেছে? ওটা মেরেছে ওদের কাছে কী ছিল আমি সঠিক দেখতে পারিনি, আমার ব্লাড পড়ছিল অনেক, মানে ওই পুরোটাই অন্ধকারে ছিল। ধারালো অস্ত্র? হ্যাঁ, ধারালো অস্ত্র ছিল ওদের কাছে। আচ্ছা, যারা মেরেছে তাদের নাম কী? বাবার নাম হচ্ছে কলিমউদ্দিন, ছেলের নাম হচ্ছে মহিদুর, আর ওই ছোটগুলোর নাম সঠিক মনে আসছে না। কয়জন মিলে মেরেছে? ওরা প্রায় 5-6 জন ছিল ওরা। আচ্ছা, তুলে আমি মানা করতে গেলাম ওদেরকে। ওরা কোথায় খাচ্ছে, কী করছিল? ওরা কী করছিল? ওরা ওরা যাতায়াত করছিল, ওদের মালটা নিয়ে আমি মানা করতে গিয়ে আমাকে আক্রমণ করেছে। ওরা ড্রাগস বিক্রি করে, আর নেশা করে, ওই তো লেনের ধারে ফারে এগুলোতে নেশা পয়সা করে, ওদের একটা ঘর বিক্রি করছিল, বলতে যে আমাকে মেরেছে। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দবার্তা।